সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করি, ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে, কালীঘাটে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে তিনটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে, এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশে আছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। স্বাভাবিকভাবে মৎস্যজীবীদের কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা কয়েকদিন আগে এলাকা পরিদর্শন করেছেন, ভারত সরকারের মৎস্য দপ্তরের কোন স্কিম এখানে কার্যকর এই রাজ্যের সরকার করেনি। পুলিশ ওদের বাঁচানোর চেষ্টা করছে, তার কারণ হচ্ছে ওরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, সংখ্যালঘু মুসলমানদের মমতা ব্যানার্জি মনে করে নিজের ভোট ব্যাংক, সব সংখ্যালঘু মুসলমান নিশ্চয়ই খারাপ নয়, কিন্তু এই ধরনের ধর্ষণকারী শাহজাহানের মতো গোলাবাজ শকতের মতো গুন্ডা এরা হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ। স্বাভাবিকভাবে জ্ঞান রেপকে রেপ দিয়েছে, এটার যদি প্রতিবাদ থেমে যায়, আমাদের সকলের নজর যদি আউট অফ সাইট হয়ে যায়, তাহলে এই পুলিশেরও আউট অফ মাইন্ড হয়ে যাবে এবং এরা এরা ছাড়া পেয়ে যাবে। এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা মিছিল মিটিং এ যায়, আরেকজনের বাবা সিপিআইএম এর পার্টি মেম্বার। কথা এটা নয়, এটা ইন্ডি জোটের অন্যতম পিন্ডি মমতা ব্যানার্জির, ইন্ডি যে চটকে গেছে তার যে নেত্রী মমতা ব্যানার্জির, প্রধানমন্ত্রী শুধু ইন্ডি জোটের কঙ্কাল সার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন। এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নাটনা কি হচ্ছে ওখানে কালো জামা কালো খালি পিঠে সেখান থেকে বলেছে। পরিষ্কার ভাবে ভারতীয় সংস্কৃতি সনাতনী ঐতিহ্য ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং আমাদের দেশের অতীত যে ইতিহাস তিনি আজকে নয় প্রথম থেকে করছে, সর্দার বল্লভ ভাই প্যাটেল নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মুক্তি ফিরিয়ে আনা, শঙ্করাচার্যের চারধামের একধাম শঙ্করাচার্যজি সমাধিস্থলকে পুনর্নির্মাণ করা, কাশীধাম মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা সেই জায়গাগুলো তিনি তার চেষ্টা প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন, তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস, তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ ইউনানি, আমাদের যে ন্যাচারাল থেরাপি, আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে। তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিশান মোছানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে, আমরা ভারতীয় হিসেবে করবি এর জ্যাঠা বাবা খুড়া সব চিনে থাকে, সিপিএম ভারতের পার্টি নয়, সিপিএম নেতাজিকে দজর কুকুর বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজ্যা বলে, তাই সিপিএম এর গায়ে লাগবে ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেমের, যত বিকাশ ঘটবে তত সিপিএম আতঙ্কিত হবে, কারণ এরা একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি বসায়নি, এরা বসিয়েছে কার্ল মার্কস,
লেলিন, মাও সেতুং, হোচিমিন, এদের মূর্তি, এদের নামে রাস্তা, তাই ওদের গায়ে লাগবে। আর কংগ্রেস নরেন্দ্র মোদীর নাম শুনলে, তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায়। কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন। 370-35 রেল তুলে দেওয়া, ট্রিপল তালাক খতম করা এবং নেতাজির অপ্রকাশিত ফাইলকে সামনে আনা, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা, যে কাজগুলো কর্তব্য পথে নেতাজির মূর্তি স্থাপন করা, যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেস সে কাজ করেনি। কংগ্রেসের করা উচিত ছিল এলাহাবাদের নাম প্রয়াগরাজ, সেটা ওরা করেনি, যোগী আদিত্যনাথজি করেছে নরেন্দ্র মোদীজির আদর্শে। তাই স্বাভাবিকভাবে কংগ্রেসের এগুলো লাগবে। আর বর্তমান কংগ্রেস আগের কংগ্রেস নেই, বর্তমান কংগ্রেসের হেডকোয়ার্টার ইতালিতে, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সবটা ইতালিতে আছে। স্বাভাবিকভাবে ইতালি বেশ কংগ্রেস ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের বিকাশ উত্তরণ, তাতে তাদের বিড়ম্বনা হবে, তারা বিচলিত হবে এবং তারা শাউটিং করবে। তাতে সমস্যা নেই, চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায়, আবাসের চুরির তদন্ত চায়, চোরেরা জেলে যাক দেখতে পায়। সেটা যদি কাকতালীয় ভাবে, আর বিরোধী দলনেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানান, আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সিবিআইকে, তাদের ওপেন পোর্টাল রয়েছে, এবারে যে কেউ তথ্য দিতে পারে। এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে না শনিবার করবে, ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে, সেটা তো আপনার আমার হাতে নয়, এখানে আমার কোনো রোল নেই। ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি, আপনারা জানেন নীরব মোদী, মেহুল চোকসি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছে তাদের 83% টাকা উদ্ধার করে দিয়েছে। সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করছে, ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে, কালীঘাটে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্টুডে তিনটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে, এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশে আছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। 30% কমিশন এর উত্তর দেব দিতে পারবে, দেব দিতে পারবে, দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে, দেবের এমপিল্যাডের কাজ নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়, এটা শুধু দেবের সব তৃণমূল এমপি, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না, কাকে দিয়ে কাজ করে, অ্যাগ্রো কর্পোরেশন কি, অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি, প্রদীপ মজুমদার, আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল, এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী। সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ এমপিল্যান্ডের, অ্যাগ্রো কর্পোরেশন করে, আমি তথ্য নিয়ে বলছি, অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও 15% কোথাও 20% টাকা এমপিদের কাছে পৌঁছায়, এটা তৃণমূলের লোক রাখে। দেবের দেবের ভবিষ্যৎ কি, দেবকে নিয়ে এত জল্পনা? আমি বলতে পারবো না, দেব বলতে পারবো। আচ্ছা মুখ্যমন্ত্রী সে বলতে পারবে, আমি বলতে পারবো না, কারণ এনামূলের টাকায় দেব, এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত সত্য। দেব নিজাম প্যালেসে একবার গেছে, ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে, আপনারা জানতে পারেন, 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায়
সিনেমা করেছে, তা এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে, নিতেই পারে, কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে, প্রমাণিত সত্য। কি করবে ও জানে, তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে, বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো, যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই থাকবে। সবাই আপনাকে আমাকেও যেতে হবে, তো আমরা এত তাড়াতাড়ি ওনাকে ছাড়বো না, আমরা ওনাকে প্রাক্তন করব, এবং উনি যাতে বহু লোককে কান্দিয়েছেন, আমার 85 বছরের বাবা, 78-76 বছরের মা, আমি বাড়িতে কন্টাইতে থাকি না, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে, এমন কোনো লোককে নেই অত্যাচার করেনি, এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোনো লোক নেই, অনেক অত্যাচার করেছেন, আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া, তার আগে আপনাকে ছাড়া কোনো সুযোগ নেই। আপনি অনেককে কাঁদিয়েছেন, অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন, আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে, কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত, আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না, পাপ পুণ্য জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে। তার ভাই প্রথমে যখন বলেছিল যে সামনে এই ঘটনা ঘটিয়েছে, দুদিন বাদে যখন কমপ্লেন জমা করলো তখন দেখা গেল সেটা লেখা নেই, মানে দুদিন প্রথমে যা বক্তব্য দুদিন বাদে কমপ্লেন অনেক। দেখুন, আমি নির্যাতিতার পরিবারকে বলবো এই পুলিশের উপর ভরসা করতে, তারা যদি সাহায্য চায় সহযোগিতা চায় আমি তার পরিচয় তার অ্যাড্রেস ডিসক্লোজ করব না, করা যায় না, আমরা ফিলার পাঠাবো আপনাদের মাধ্যমে বলছি, তারা যদি আইনি পরামর্শ চান সহযোগিতা চান আমরা, এই পুলিশ বিচার দেবে না। যারা কামদুনিতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল এবং টুম্পা কয়াল মৌসুমী কয়াল যারা উইটনেস, তাদের প্রোটেকশন না দিয়ে যে রেপ করলো তার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দিয়েছে হাউস গার্ড, মমতা ব্যানার্জি রেপিস্টদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। তবে এই রাজ্যে ধর্ষকরা ধর্ষণকারীরা মমতা ব্যানার্জির দ্বারা তার পুলিশের দ্বারা সুরক্ষিত, মহিলারা তারা সুরক্ষিত নয়, তারা অরক্ষিত। রাষ্ট্রবাদ জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট বিজেপি করতে জানে, মমতা ব্যানার্জির কাছে শিখাতে হবে না, উনি পশ্চিমবাংলায় আলাদা বলছেন আমি বাংলার তো রাজ্য করে দিতে শান্তি। অতএব রাষ্ট্রগীত জাতীয় সঙ্গীত তার সম্মান মর্যাদা বিজেপির লোকেরা করে, কারণ বিজেপি করতে গেলে প্রথম নেশন ফার্স্ট মন্ত্রে শপথ নিতে হয়, তারপরে বিজেপি করা যায়, বিজেপির কাছে দল পরে ব্যক্তি অনেক পরে রাষ্ট্র প্রথম। অতএব মমতা ব্যানার্জি আর তৃণমূলের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, সবাই ভালো থাকুন।